নমস্কার বন্ধুরা, সবাইকে টেস্টি বাইটসে স্বাগত। আজ আমি আবার হাজির। দুধ পটল বানাতে লাগবে সম্পূর্ণ খোসা ছাড়ানো, দুই দিকে একটু কেটে নিয়ে রাখা মাঝারি সাইজের পটল, লবণ, হলুদ, ঘি, চিনি, নারকেল, কাজু বাদাম ও চার মগজ একসাথে বাটা, দুধ গরম করে সেটাকে আবার ঠান্ডা করে রাখা, আর সর্ষের তেল। প্রথমে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে পটলগুলোতে সামান্য লবণ ও সামান্য হলুদ মাখিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পটলগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলি একটা পাত্রে তুলে নেব। কড়াইতে পটল ভাজার যে তেল থাকবে তাতে আমি নারকেল চার মগজ ও কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। এগুলি দিয়ে কিছুক্ষণ কষতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি পটলগুলিও দিয়ে দেব। তারপর আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমাদের দুধ পটল তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার একটা সার্ভিং বোল নিয়ে তাতে ওপর থেকে 2 চামচ মতো ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন দুধ পটল। এটা রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আরেক দিন অন্য আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো।